I'm not going to be able to do it.
Guys, too much crowded here. So guys, এখানে এখন আছে আমাদের best 20 and উনি হচ্ছে আমাদের best 20 ফিদা and best 20 coach leader and উনি হচ্ছে আমাদের best 20 coach leader sir আলহামদুলিল্লাহ আমার তিন জায়গার জন্য আমি হ্যাপি কারণ আমার তিনটা যেটা দিয়ে টাইম ই ছিল না ওর থেকে বেশি ভালো দিছে আলহামদুলিল্লাহ ওদের প্রতি আমার একটা বিশ্বাস আছে আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই We'll be right back.
সো আপনারা গাইস এখন বেস্ট ইন্ডি খেলাটা শেষ হয়ে গেছে এন্ড বেস্ট ইন্ডি খেলা শেষ হওয়ার পরে আপনারা শর্টটা ওখানে দেখবেন এন্ড আমি এখন যাচ্ছি উপরে গাইস এখন আমি চলে আসছি উপরে এন্ড উপর থেকে চার নিউজটা আমি দেখা দিব নিচের ভিউজটা এন্ড গাইস দেখুন সামনে যে দেখতে পাচ্ছি আজকে আমাদের স্কুলে কি বলবো মানে প্রায় একদম 2001 সাল থেকে সবগুলো এসছে এন্ড বলতে গেলে একটা ইউনিয়ন আমাদের হচ্ছে এন্ড নিচে খুবই ক্রাউডেড উপরেও কম ক্রাউডেড না এন্ড টু মাছ চিলেছি নতুন নিচে তো চলুন আগে সরাসরি মিস করে আসি তারপরে দেখা হচ্ছে এবার বাকিগুলো দেখে আসবো পাশে আছে আমার সাথে পাশে আছে আমার সাথে ব্যাস ফিফটিন বড় ভাই সবগুলো এখানে কেন আমি কিন্তু জুনিয়র হোয়াটসঅ্যাপ দাদা মশাই আমরা তো জিতবো পাঁচটা দিয়েছি না আমরা ব্যস্ত পাঁচটা দিয়েছে না তারা দিচ্ছে 2004 হ্যাঁ ওরা সবাই এখন কথা বলবো ব্যাট স্পটিং এর সাথে এন্ড দিস ইজ আশরাফুল ভাই ব্যাট স্পটিং এ তো আজকে তোমার ফিলিংস কেমন জিতবা ইনশাআল্লাহ চেষ্টা করব বলো ভাই ইনশাআল্লাহ চেষ্টা করব জিতার জন্য ওদের সাথে আরো অনেকজন আছে তারা এখন নিচে আছে আপাতত ভিডিওটা একটু দেখতে এখন এনজয় করতে এনজয় করো গাইস এনজয় না করলে কি হয় হ্যাঁ না ওখানে ব্যানার লাগানো বেরিয়ে আছে আমাদের ভাইয়া বড় ভাইয়া মানে সবগুলো আমার সিনিয়র এখানে একটা জুনিয়র নাই আমি আমার ছোট আমি ওনার স্টুডেন্ট ছিলাম আমি ওনার স্টুডেন্ট ছিলাম ওকে গাইস এখন আমার সাথে আসছে হারুন ভাই ওয়ান এর অন হারুন ভাই আমার ভাই লাল ভাই লাল ভাই লাল ভাই মাথা গুলো না একটু দেখি দেখাও আমার ভিউয়ার্স দেখে দেখাও দেখাও নাকি মাথা গুলো দেখি না তোমায় তোমায় একটু দেখি দাড়ি দাড়ি রাখছো মোলার লই গেছে গা দেখি একটু তোমার গাইস
চলো বাংলাদেশ। ওরে বাংলা দেশে ওরে বাংলা দেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু যদি বলবি যে চলো যাই একসাথে যদি বলো ভালোবাসি তাহলে তোমায় মুরগি দিছি চলো যাবে নাকি গাড়ি দৌড়ো চোখ মারবে আছে ড্রাইভ হ্যাঁ সাজিত সিদ্ধি আছে তাই এখন তো মনে বলো কখন যাওয়া লং ড্রাইভ ¡Gracias!
রাগে চাই ঘুরে চলে গেল এই যে চাবি ঢুকে গেল কি হয় এই যে চাবি ঢুকে গেল আরে এ গুড়া গুড়ি আসবে করে তারপরে এরে আওয়াজ করে না আর কোন ফুটবল একটা ফুটবল খেলা মানে বুঝতে পারতেছে কিরকম ক্রাউড হতে পারে আগের ভিডিওতে তো দেখছো এটা আমরা সুন্দরী একজন সুন্দরী টু মাছ আমার মানে আমার ফেভারিট একটা ভাই ভাইয়ের সাথে কথা বলবো একটু ভাই বলো উনি হচ্ছে একটু ভাই আমাদের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪ বছর And guys, this is Jahid bro, Isham, Adnan. Guys, এখন কথা বলবো আমাদের স্কুলে
একদম মানে আমি তো 2020 ব্যাচ এন্ড আমি তো উমাস কাউরে টাইম ব্যাচ কথা বলবো 2004 সালের ব্যাচ 2004 সালে তখন আমি হই নাই তখন আমি হই নাই তখন আমি একদম হই নাই ওনারা কত সালে আমার তিন তখন ছোট এখন তখন ছোট এন্ড গাইস ওনারা হচ্ছে 2004 সালের ব্যাচ এন্ড উমাস সিনিয়র আমাদের আমরা 20 ওনারা 4 মানে বুঝতেই পারতেছেন তো আমারটা কষ্ট ওটা কোনো ব্যাপার না সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে থাকা একসাথে পরিচিত হওয়া এটা গেট টুগেদার এটা ইম্পর্টেন্ট কে কোন দেশ কে কি করতেছে না করতেছে এগুলো দেখার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভাই দাদার সবাই আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খেলাধুলাই হচ্ছে সুস্থ মন মানুষ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে রিসু ভাই তোমার অনেক দিন পরে হ্যাঁ এখন তোমার স্টার্টার চলো আমরা ওদিকে যাই ওদিকে চলো তুমি চলো চলতে থাকো যাই আজকে আমি রিসুরে কিডন্যাপ করবো এর আমার কল নিয়ে দিই আসলে কি বলছো যে তোমার একদম গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিলে না আমার গার্লফ্রেন্ড ওখানে বলা গেছিল এটা আমাদের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক টয়লেট যেখানে আমরা বিভিন্ন ধরনের আর্ট জিনিস থেকে মানে নিজে কি বলবো দেখবাই
A few minutes later, guys, আমাদের টিম চলার আমাদের খুব ভালো একটা দিন খুবই সুযোগটা দিন ভালো একটা দিন চলে গেছে আমরা যাতে প্রতিযোগিতা করতে গিয়ে যদি ছিলাম আমাদের ঠিক হ্যাঁ আমি যদি এক্সপেক্ট করি যে 2020
আমি ভেবেছিলাম যে বিশ চ্যাম্পিয়ন হয়ে যাবে আমি ভেবেছিলাম বিশ চ্যাম্পিয়ন হবে সাথে আমার একটা বন্ধু আছে থাকি তার সাথে আমার প্রাইমারি স্কুল থেকে বন্ধুত্ব সম্পর্ক খুব জোর হবে আমার একটা খেলার জন্য ডাকতেছে খেলার জন্য ডাকতেছে তুমি তারা অনেকক্ষণ ধরে চলছে এনজয় করতে থাকো ভিডিওটা দেখতে থাকো সব সবগুলো যারা আমার স্কুল লাইফে ছিল অনেক পছন্দ বড় ভাই যারা আমরা তো রিসেন্টলি তখন বেড়েছি বেশ সতেরো সবাই করবে তোমরা চলে যাচ্ছ তোমাদের পরে যারা আছে তারাও করবে আমি যখন যাচ্ছিলাম আমাদের খারাপ লাগছিল তো এটা আর কি বেস্ট অফ লাক ফর ইউ থ্যাংক ইউ দোয়া করবা এবার আমি ইন্দুর বস্তারে আসছে মাস্টার করাবো হ্যাঁ ভাইয়া পকেটে আসছে মাত্র দশ টাকা আমাদের তো নাস্তা করান আর গরিবের কাজী নজরুল ইসলাম কমিটি বন্ধগণ আমাদের ফলাফল পনেরো দুই গোল শূন্য হ্যালো গাইস আমার নিজের সামনে আছে সিনিয়র কুরেশি দেখি বা আপনার বগলে তো অনেক দেখি এই আমাদের বেড়ি ঈদ আমার গান আওয়ার হিজারা আওয়ার হিজারা তানবীর দিস ইজ আওয়ার হিজারা তানবীর দিস ইজ বেড়া ওই ভাই যে বাবা তো সুন্দর ভিডিও We'll be right back.
এখন যখন অফিস থেকে ছুটি হয় অথবা সারাদিন বন্ধু বলে রান্নাঘর থেকে একটু বিশ্রাম পায়, তখন মনে হয় সেই ছুটি যেন পরের দিনের জন্য আবার একটি ক্লান্ত প্রস্তুতি, যেখানে ছুটি হিসেবে গ্রহণ করাই যায় না। কেননা এটা তো পরের দিনের জন্য একটি প্রস্তুতি, আবার একদিন শেষে আবার শেষে এটাই কি ছুটি? চূড়ান্ত বিচারের হিসাব প্রলাভে সবকিছু কি মনে আছে তোদের? অবশ্যই মনে আছে। একটা কথা বলি, আমার যদি প্রথম স্কুল শুরু হয়েছিল পঞ্চম শ্রেণীর সেদিনের ঘটনা, আমার প্রথম দিন শুরু হয়েছিল নাহিদারানের হাতে ছোঁয়ায় ঠাস জবাব দিয়ে। আর সিনিয়র বাড়িতে থেকে শুনেছি শান্তি স্যারের কথা, তিনি নাকি বলবো তিনি নাকি একদিকে তাকাতে অন্যদিকে তাকাতে, তাই একজনকে ডাকলে দুজন চলে আসতেন, না দুজনকে পাবেন। তাদের অবদান কখনো ভোলা না, আমাদের জীবনকে গড়ে দেওয়ার জন্য তারা ওতপ্রোত ভাবে কষ্ট করে গেছেন। অনেককে হয়তো আমরা এখন দেখি রাস্তায়, আমরা তাদেরকে সম্মান জানাই, অবশ্যই জানাই। ধন্যবাদ সবাইকে। পড়াশোনা
ঘরে আসছে তালি বাজান তালি বাজান এরপর সেদিন কি হলো আমার কাছে একটা বন্ধু আসলো আমার তো সে বললো যে বুঝতো আমি বেশি দিন নাচতে চাই ঠিক আছে তুই বেশি দিন নাচতে চাস তুই বুঝতে তো বিয়ে করে ফেলাম বাবা তুই বলো বিয়া করলে বেশি দিন পাশে আর বুঝতো হেটা না তুই যদি বিয়া করে ফেলস তোর আশি থাকার সব বাসি